নাজমুল হোসেন শান্ত। বলা হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুব প্রকল্পের সবচেয়ে বেশি যত্নে বেড়ে ওঠা ক্রিকেটার তিনি। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার শান্তকে একটা সময় লম্বা রেসের ঘোড়া হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু রেস শুরু হওয়ার আগেই বারবার মুখ থুবড়ে পড়েছেন শান্ত। ঘরোয়া ক্রিকেট আর যুব দলের হয়ে তার ব্যাট যতটা ধারালো, জাতীয় দলের হয়ে তার ব্যাট ততটাই ভোঁতা। নড়বড়ে ফুটওয়ার্ক, ভুল বল প্লেসমেন্ট, ব্যাট প্যাডের ভেতর বিশাল গ্যাপ, শান্ত যেন মাঠে নেমে সব বেসিক জিনিসই ভুলে বসেন প্রায়শই। তারপরও তার নেট ব্যাটিং দেখে বারবার মুগ্ধ হচ্ছেন বিভিন্ন সময় জাতীয় দলকে কোচিং করাতে আসা বিদেশি কোচরা। মাঠে নেমে শান্তর ভুলভাল ব্যাটিং তাদেরও অবাক করেছে, এ কথা রাগঢাক না রেখে বলেন কেউ কেউ। 2016 সালের 8 নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার মাধ্যমে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হন শান্ত। 2017 সালের ডিসেম্বরে শান্ত এবং মিজানুর রহমান জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোপলিসের বিপরীতে রাজশাহী বিভাগের হয়ে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 341 রান করে সেরা উদ্বোধনী জুটির রেকর্ড তৈরি করেন। তাছাড়া 2017-18 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 16 খেলায় 749 রান নিয়ে শান্ত ছিল টুর্নামেন্টের সেরা রান সংগ্রহকারী। এরপর 2018-র অক্টোবরে 2018-19 বিপিএলের খেলোয়াড় নিলামের পর তিনি খুলনা টাইটানসের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন। 2019-এর আগস্টে অস্ট্রেলিয়ায় ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণকারী 35 জন খেলোয়াড়ের মধ্যে শান্তর নামও অন্তর্ভুক্ত ছিল। হঠাৎই শিক্ষা সফরে যাওয়া শান্তকে দলের ইঞ্জুরি প্রবণতায় প্লেয়ার সংকট হওয়ায় সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়ে যায় তার। তখন তার বয়স ছিল মাত্র 18। তারপর 2019 বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলার সুযোগ পান তিনি। 2020-21 বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ প্রতিযোগিতা শুরুর পূর্বে 12 নভেম্বর অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে মিনিস্টার গ্রুপ রাজশাহী শান্তকে কিনে নেয়। এর কিছুদিন পর শান্ত রাজশাহী দলের অধিনায়ক মনোনীত হন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 102 ইনিংসে 40.44 গড়ে 10টি সেঞ্চুরি ও 18টি হাফ সেঞ্চুরির সাহায্যে 3,883 রান করেছেন শান্ত। লিস্ট এ ক্রিকেটে 108 ইনিংসে 36.95 গড়ে 6টি সেঞ্চুরি ও 17টি হাফ সেঞ্চুরি দিয়ে 3,474 রান করেছেন। বয়স ভিত্তিক টি টোয়েন্টিতে 86 ইনিংসে 2টি সেঞ্চুরি ও 6টি হাফ সেঞ্চুরির সাহায্যে করেছেন 1,824 রান। স্ট্রাইক রেট 122.74। ঘরোয়া ক্রিকেটে মসৃণ সময় পার করে শান্ত জাতীয় দলে এসে দেখেছেন মুদ্রার উল্টো পিঠ, যে পিঠে আছে ব্যর্থতা, হতাশা আর বাদ পড়ার শঙ্কা। পরের বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হন শান্ত। ম্যাচ খেলেন 3টা, 3টিতে ব্যর্থ, 3 ম্যাচে রান আসে মাত্র 20। কাল বিলম্ব না করে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। তবে 2019-20 বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের জন্য আবারও দলে ডাক পান শান্ত। 19 টেস্টে শান্তর গড় 26, ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটিং গড় আরও বিশ্রী। 13 ওয়ানডে ম্যাচে 14 গড়ে করেছেন 189 রান। শতক দূরে থাক, নেই কোনো অর্ধশতকও। এরই মধ্যে খেলে ফেলেছেন 13টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ, গড় মাত্র 19। জাতীয় দলের হয়ে তার হতশ্রী অবস্থা শুধু হতাশা বাড়িয়েছে। মাঝখানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 163 রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন শান্ত। নিজে স্বস্তি পেয়েছিলেন, স্বস্তি দিয়েছিলেন দর্শক সমর্থকদের। তারপর থেকে আবার হতাশার শুরু। বারংবার সুযোগ পেয়েও যে শুরুর ইতি টানতে পারেননি শান্ত। ধূমকেতুর মতো আবির্ভূত হঠাৎ হারিয়ে যাওয়ার গল্প বাংলাদেশ ক্রিকেটে নতুন কিছু নয়। ছাই ভস্য থেকে ফিরে এসে রূপকথা লেখার উদাহরণ অল্প কয়েকটি। নাজমুল হাসান শান্ত সেই কয়েকটির একটি হোক, এমনটাই প্রত্যাশা।